হ্যাঁ, তারপর ওইটা আমি ভাবি। তো এটা ভাবা ভুল হবে যে ব্যবসা সফল এটা হচ্ছে আপেক্ষিকতা। আমি যে কাজ করেছি বা আমার টিম যে কাজ করেছে, এখানে কোনো মানুষই এমন নাই যে এই সিনেমাটা ইত্যাদি দামাল নিয়ে কথা বলো, দামাল হয়তো বা সেই অর্থে ব্যবসা সফল না একজন বললেন এবং আমার ডিরেক্টর উত্তর দিলেন যে মুক্তিযুদ্ধের সিনেমা যেরকম হয় সেই অর্থে আমরা সাকসেস, এবং আমার মনে হয় যে যে বাজেটে আমরা কাজটা করেছি সেই অনুপাতে ও অনুপাতটা জানে, কারণ ও এটার সাথে একান্ত সম্পৃক্ততা ছিল। কিন্তু অ্যাকচুয়ালি কি দামাল যদি একদমই ব্যবসা না করতো, রায়নরা তো কি থেমে থাকতেন? উনি কি সুরঙ্গ বানাইতেন না? বা আমরা কি ব্যবসা সফলতা আসলেই কি কমে থাকতো না? তো এটা ভাবার অবকাশ নাই। আমার কথা হচ্ছে যতদিন পর্যন্ত গুড মেকাররা আমাকে এবং গুড টিম আমার সঙ্গে থাকবে, আমাকে পিচ করবে সুন্দর গল্প, আমার জার্নিটা জারি থাকবে এবং বেশ কিছু সুন্দর এবং খুব ভালো ভালো গল্প আমার কাছে অলরেডি আসছে এবং সেটা নিয়ে আমি একটা ক্যালেন্ডার সেট করে রাখছি। ওটা আমি আসলে এটা শেষ হওয়ার পর আমি আবার শুটিং করে যাবো। আচ্ছা, আমি দৈনিক আমার কথা থেকে যদি তোমাকে কোনো প্রশ্ন করা থাকে।